নবগ্রামের গুড়াপাশলা অঞ্চলের আইরা বাসস্ট্যান্ডের রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস, পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ রাজীব হোসেন, এলাকার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল ছিলেন, জঙ্গিপুরের সাংসদ তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি খলিলুর রহমান, স্থানীয় পঞ্চায়েত সমিতি সভাপতি এরশাদ আলী, পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ হাসিবুর রহমান চঞ্চল ও সমাজসেবী মোহাম্মদ এনায়েতুল্লাহ। এই রাস্তাটি মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় নির্মিত। স্বাধীনতার 75 বছরে রাস্তা হচ্ছে এটা যেমন আনন্দের একই সঙ্গে দুঃখের, এমনটাই বললেন কানাইবাবু। রাস্তার কাজ সম্পূর্ণ হলে আশেপাশের 4-5টি গ্রামের কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার, কে কি বলেছে দেখব। হ্যাঁ, আমরা তো কথা বলছিলাম যে আমাদের হচ্ছে যে এটা একদিকে যেমন উচ্ছ্বাস, তা রাস্তা শিলান্যাস হচ্ছে যা একেবারে বিলের মধ্যে অবস্থিত পুন্ডি এবং কুড়গ্রাম দুটো বড় গ্রাম, এবং তার সঙ্গে তাজপুর, তার সঙ্গে আদিবাসী এলাকা অধ্যুষিত সেই গ্রামের রাস্তাটা আজকে আমাদের করতে হচ্ছে 75 বছরে দাঁড়িয়ে হবে, 74 বছর পার হয়েছে, কালকে বাদ 75 বছর হবে, এটা আমাদের কাছে হচ্ছে লজ্জার। কিন্তু বিশেষ করে এই সরকার, মা মাটি মানুষের সরকার, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আজকে তার অনুপ্রেরণা উদ্যোগ ছাড়া এই রাস্তা কখনো হতো না। স্বাধীনতার এতদিন পরে করতে হলো এবং সেটা করতে হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। শুধু এই রাস্তা না, এই যে পাশে সামনে গিয়ে একটা রাস্তা আছে আপনার, এখান থেকে এই যে একেবারে একটা হসপিটাল আছে আমিরাবাদ, হসপিটালের সঙ্গে যোগাযোগের জন্য একেবারে হচ্ছে নতুন গ্রাম বিলোল এবং হচ্ছে রামচন্দ্রপুর একেবারে বিলের মধ্যে, এখান থেকে দেখা যায় এখান থেকে রামচন্দ্রপুরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার, একেবারে বিলের মধ্যে অবস্থিত, তার আসতে পারে না। সেই রাস্তাটা আরআরডিএফ থেকে করার প্রচেষ্টা হয়েছে এবং সেটা হবে। সুতরাং এগুলি আজকে এই সরকারের আমলে বহু রাস্তা নবগ্রামে, এবারে তো বলছিল আমাদের সভাধিপতি বলছিলেন, সেটা হচ্ছে 25 কোটি টাকা আমাদের হচ্ছে বরাদ্দ আছে এনআরইজিতে, এবং বিভিন্নভাবে আরআইডিএফ ধরলে এটা প্রায় আরও 16 কোটি টাকা আমাদের যুক্ত হবে, আরও কিছু রাস্তা জেলা পরিষদ নিজস্বভাবে করছে, সব মিলে আজকে প্রায় বলা যেতে পারে 40 কোটি টাকার কাছাকাছি ডেভেলপমেন্ট নবগ্রামে হবে সব ধরে। আজকে কেন্দ্রের বাধা আছে, সেই বাধার পরেও আমাদেরকে কাজ করতে হচ্ছে, এবং বাধা আছে, বঞ্চনা আছে, 1 লক্ষ কোটি টাকা পাওনা দিচ্ছেন না, মুখ্যমন্ত্রী গিয়ে দরবার করতে হয়েছে দিল্লিতে গিয়ে, দেখতে পাচ্ছেন আপনারা। সুতরাং এত পরেও আমাদের নবগ্রামে সার্বিকভাবে আজকে মানুষের এই রাস্তাঘাটের প্রয়োজন ছিল, যেটা এই সরকার, মা মাটি মানুষের সরকার, সেটা পূরণ করার দিকে ধীরে 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 যাচ্ছে, এবং আশা করছি আমরা খুব দ্রুত, আমাদের সংসদ বলছিলেন খলিলুর রহমান, আমরা সমাধান করতে পারবো। আজকে আমাদের গুড়াপাশলা অঞ্চলের যে রাস্তা, যে সবুজ শিলান্যাস হলো আর কি, সেটা জেলা পরিষদের উদ্যোগে আর কি, এই রাস্তার খুব প্রয়োজন ছিল। আর যে কাজটা আমাদের কানাইবাবু, আমাদের সভাধিপতি এবং পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেনকে নিয়ে এই কাজটা করছেন আর কি, এবং মানুষ উপকৃত হোক, মানুষের কাজ হোক, এবং এটা আমাদের এই বার্তা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা সবটাই, কাজে এটা আমাদের কাছে খুব খুশির খবর যে আমাদের এই বিধানসভার মধ্যে এই গুড়াপাশলা অঞ্চলে রাস্তা নতুন করা হচ্ছে। এই যে আমাদের এই অঞ্চলটা, এখানে আমাদের যেটা ডান দিক দিয়ে যে রাস্তাটা দেখছেন, প্রায় 4-5টা বুথ আছে, এখানকার মানুষের এই রাস্তাটা খুবই প্রয়োজন ছিল। আমাদের মাননীয় বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, আমাদের গুরুজন ব্যক্তি, পূর্ত কর্মাধ্যক্ষ এবং আমাকে বলে, এবং এটা প্রয়োজনীয়তা বহু মানুষ আমাদেরকে বলেছে, ফলে আজকে এখানে উদ্বোধনে এই মানুষের কিন্তু আজকে উপকৃত হবে। এটা 42 লক্ষ টাকার কাছে জেলা পরিষদ স্যাংশন করেছে উদ্বোধন হলো আজকের, এবং পঞ্চায়েত সমিতি বাদবাকি কাজটা শেষ করবে, এইটুকু হচ্ছে ব্যাপার। এখানে আমাদের মাননীয় সাংসদ খলিলুর রহমান সাহেব আছেন, কানাচন্দ্র মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন, মানে এটার প্রয়োজনীয়তার জন্য এখানে উপস্থিত আছেন, এইটুকু বলতে পারে। কাজটা খুব দ্রুত শেষ হবে।